हेलो बंधुरा केमन आछेन सबाई आशा करी सबाई भालो आछेन। आजकेर ई भिडियोते जानबो आफ्रान निशु एर कलिजा काफानो सेरा दश नाटक सम्पर्के। जे नाटकगुलोर काहिनी देखे आपनार चोखे पानी चले आसबे। आगेर मतो भालोबाशेन तो? আমি এত বড় ভুল কি করে করলাম? তো চলুন দেখে নেই কোন নাটকগুলো রয়েছে আমাদের আজকের তালিকায়। আফরান নিশুয়ের কলিজা কাঁপানোর সেরা দশ নাটকের তালিকায় প্রথমে যে নাটকটি রয়েছে তা হলো মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক বুকের বাঁ পাশে। 2018 সালের অন্যতম ভাইরাল হিট নাটক এবং এখন পর্যন্ত বাংলা নাটকের ভিউ এর দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে বুকের বাঁ পাশে নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং মেহজাবিন চৌধুরী। তারপর রয়েছে আবু বকর রোকনের পরিচালনায় নাটক অ্যাপয়েন্টমেন্ট লেটার। জীবনে প্রিয় মানুষটিকে পেতে কে না চায়, কিন্তু সেই প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য কত শর্ত সীমাবদ্ধতায় আটকে থাকতে হয় যদি সেটা হয় মধ্যবিত্ত কোনো পরিবারের সন্তানের ক্ষেত্রে। আবু বকর রোকনের পরিচালনায় নাটক অ্যাপয়েন্টমেন্ট লেটারে মধ্যবিত্ত পরিবারের সন্তান শুধুমাত্র একটা চাকরির জন্য হারিয়ে ফেলে তার প্রিয় ভালোবাসার মানুষটিকে। তারপর রয়েছে আওরঙ্গজেবের পরিচালনায় নাটক মধ্যবিত্ত। মধ্যবিত্তের মানুষগুলো যে কি পরিমাণ চাপে থাকে এবং বেঁচে থাকার জন্য কত লড়াই করতে হয় তার কিছুটা তুলে ধরা হয় এই নাটকটিতে, কিন্তু বাস্তবে তার চিত্র আরও কঠিন এবং ভয়ানক। নাটকটিতে আফরান নিশুয়ের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। তারপর রয়েছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক ঘুরে দাঁড়ানোর গল্প। নাটকের শেষ অংশটা এতটাই অসাধারণ ছিল যে আপনার বারবার দেখতে মন চাইবে, মন ভালো করার জন্য শেষ অংশটুকুই যথেষ্ট। নাটকটিতে আফরান নিশুয়ের বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। তারপর রয়েছে মাসুম শাহরিয়ার পরিচালনায় নাটক বলতে পারি না। গ্রামের চাষার ঘরের ছেলে বলে তার প্রিয় ভালোবাসার মানুষের কাছে কতটা অবহেলা হতে হয় তার কিছুটা তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং মেহজাবিন চৌধুরী। তারপর রয়েছে তুহিন হুসাইনের পরিচালনায় নাটক তৃতীয় জন। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং মেহজাবিন চৌধুরী। তারপর রয়েছে সঞ্জয় সমাদারের পরিচালনায় টেলিফিল্ম ভালো থাকুক ভালোবাসা। বাংলাদেশের আইন আদালত কতটা অনগ্রসর তাই কিছুটা তুলে ধরা হয় নাটকটিতে। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং প্রিয়া বিপাশা। তারপর রয়েছে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটক ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং তানজিন তিশা। তারপর রয়েছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক প্রতিদিন। এই নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং মেহজাবিন চৌধুরী। তারপর রয়েছে বিইউ সুমনের পরিচালনায় নাটক মায়ার বাদন। দুঃসময়ে মানুষ সমস্ত বাদন ছিন্ন করলেও মায়ার বাদন কখনো ছিন্ন করতে পারে না, এই নাটকটি তার প্রকৃত উদাহরণ। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশু এবং মেহজাবিন চৌধুরী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আফরান নিশুয়ের নাটকের মধ্যে আপনার দেখা সেরা নাটক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।